দোকানিকে ফোন করে দোকানের বাইরে নিয়ে গিয়ে সেই ফাঁকে দোকানের ক্যাশ লুট করে এই প্রতারক চোর। ন্যূনতম অক্ষর জ্ঞান না থাকলেও প্রতারণা ও চুরি করেই বিভিন্ন দোকান থেকে হাতিয়েছেন লক্ষাধিক টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মাসের 28 তারিখে রাত 9:30 চকবাজার এলাকার একটি চশমার দোকানের ক্যাশ থেকে 250,000 টাকা নিয়ে সটকে পড়েছেন আমির হোসেন নামের এই চোর। চুরির জন্য সে অবলম্বন করে অভিনব এক পদ্ধতি। দোকানের সাইনবোর্ড থেকে দোকানদারের নম্বর নিয়ে দোকানিকে ফোন করে সে। দোকানের নিয়মিত খদ্দের দাবি করে তার কিছু স্বজনকে দোকান চিনে দেওয়ার কথা বলে নির্দিষ্ট স্থান থেকে তাদের নিয়ে আসতে বলে। প্রথমে আমাকে ফোন করে, যখন আমি রিসিভ করে নিই, তারপর আমার ছেলেকে ফোন করে। আমার ছেলেকে ফোন করার পরে আমার ছেলেকে বলে যে আপনাদের দোকান থেকে আমি বেশ কয়েকবার চশমা নিয়েছি, আমার আম্মু আর আব্বু আমার আম্মু আর আমার বোনকে পাঠাইছি, ওই ওদেরকে একটু রিসিভ করে নাও। তো আমার ছেলে বলতেছে যে আপনি কাচ্চি টাইমের বিপরীতে পাঠান, আমাদের দোকান কাচ্চি টাইমের বিপরীতে বাকি পত্রিকা। সে বলতেছে যে ওরা তো জেমে পড়ে গেছে, একটা কালো কারে করে আছে, ড্রাইভারটা নতুন রাখছি, চিনতেছেন আপনি একটু রিসিভ করেন। তো ঠিক আছে, বলতেছে আপনি চোখ মিয়ে মাংস একটু মুখে আসেন। সে বলতেছে যে ঠিক আছে এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি বলে সাত তাকে ফোন করে গোলায় করে সামনে নিয়ে গেছে, নিয়ে যে ওয়ালফুডের সামনে দাঁড়ায় করে রাখছে। প্রতারক আমির হোসেনের ফাঁদে পা দিয়ে দোকানের বাইরে গেলেই ফাঁকা দোকানে ঢুকে ক্যাশ থেকে সব টাকা পয়সা নিয়ে চম্পট দেয় সে। 9:27 থেকে 9:43 মধ্যে আমার দোকানটা চুরি করে চলে যায়। চুরি মানে ক্যাশ থেকে ক্যামনে ক্যাশ তালা মারা ছিল, ক্যামনে খুলে ফেলছে, একে আল্লাহ জানে, সে তালাটা খুলে আমার টাকাগুলো নিয়ে গেছে। সম্প্রতি চকবাজারে এই চশমার দোকানে চুরির পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণায় সে ব্যবহার করত অসংখ্য সিম কার্ড। গত কয়েক বছরে এভাবে প্রতারণা করে সে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা, এমনটাই জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন। সে তার মূলত প্রতারণার কৌশলটা হচ্ছে, সে দোকানদারকে বিভিন্ন দোকানের মালিকদেরকে আগে সে ফলো করবে, ফলো করে দোকানের নাম্বার সংগ্রহ করবে, নাম্বার সংগ্রহ করে ওদেরকে বলবে যে আপনার থেকে আমি আমার এই মালটা আমি সবসময় নিই, স্পেসিফিক একটা প্রোডাক্ট আমরা সবসময় নিই, যে আমি আসতে পারতেছি না, আমার একটা লোক পাঠিয়েছি, যে আপনার দোকানটা চিনতেছে না, তাকে একটু ইয়ে করেন নিয়ে আসেন। তো দোকানদার হয়তো সরল বিশ্বাসে গিয়ে তাকে আনতে যায়, এভাবে সে দোকানটা চুরি করে। একটা অভিনব কৌশল, একটা দোকানের ক্যালবাস্টর সে যা পায় তাই নিয়ে যায়। এর আগেও একই কায়দায় চুরি করে 2022 সালে জেলে গিয়েছিল সে। গ্রেফতার আমির হোসেনের বাড়ি নগরীর চান্দগাঁও এলাকায়। এই একই কৌশলে প্রায় 30-35টা চিন্তাই করছে, 30-35টা চুরির ঘটনা জড়িত মানুষ স্বীকার করেছে আমাদের কাছে। এর আগে সে 2022 সালের ডিসেম্বরে সে হাজারীগুলিতে একটা ঘটনা করেছিল, ওখান থেকে একটা দোকান থেকে প্রায় 15,40,000 টাকা স্বর্ণ নিয়ে গেছিল সে। তো ওই ঘটনা সে ধরা পড়েছিল, ধরা পড়ার পরে সে 6 মাস জেলে ছিল। তারপরে সে আর কোনো ঘটনা ধরা পড়েনি, সে আইডেন্টিফাই করা যায়নি তাকে।